बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम अस्सलामुअलैकुम काछेर दूरे जे जेखानते भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन। एखाने आमि सकाल थेके ब्लगटा शुरू करलाम। आमि आलू भाजी करे निएछि, रुटी बानिए निएछि अफ कैमेराय। एखन रुटीगुलो छेके नेब। रुटीगुलो छेका हो गेले रास्तार झमेला शेष करे आमी दुपुरे रान्ना बसिए देव। घुरे फिरे प्रतिदिन सेई एकी काज, एकी बच्चाके स्कूले निये जावा, सकाले रुटी बनानो, सबाइके नाश्ता देवा, दुपुरे रान्नार आयोजन करा। रास्तार झमेला शेष, एखन आमी दुपुरे रान्नाय चले आसलाम। एखाने आमी पापड़ा माछ भेजे निच्छी। पापड़ा माछ आलू टमेटो दिए रान्ना करब। ए माछटा किन्तु अनेक छिटे। आमी एखाने ढेके ढेके तारपरे माछगुलो भेजे नेब। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলো একটু ভেজে নেছি। ভেজে রান্না করলে খেতে ভালো লাগে। এক চুলায় রান্না করলে অনেক দেরি হয়ে যায়, তাই আমি পাশের চুলায় একটু শুটকির ভর্তা বানিয়ে নিব। এর জন্য শুকনো মরিচ, তারপরে রসুন, পেঁয়াজ, শুটকি এগুলো সব ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি শুটকিগুলো টেলে নেব। এগুলো চাপা শুটকি। চুলার আঁচটা কমিয়ে নিবি নিবি জ্বালে আমি শুটকিগুলো ভেজে নেব। শুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে, আর পাশের চুলায় আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটা বসিয়ে দেব। দুই চুলায় রান্না করলে রান্না একটু তাড়াতাড়ি করা যায়, কিন্তু ভিডিও করতে একটু ঝামেলা হয়। এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো আমি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়েছি, এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটু পানি দিয়ে দিলাম, মশলাটা নিচ থেকে লেগে যাচ্ছিল। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো,
আর ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো গুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ। টমেটোর সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। ভিডিওটির এই পর্যায়ে এসে বলছি, যদি কোনো ভাইয়া আপু এখন লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আরও অনেক ভাই আপুদের কাছে আমার ভিডিওটি পৌঁছিয়ে দিবে। আর যদি আমার ভিডিওর কোনো একটি অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন। কথা বলার মাঝে আমি তরকারিতে পানি দিয়ে দিয়েছিলাম, তরকারিটা বলক চলে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। কার কাছে পাবদা মাছ খেতে ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, তারপরে 4-5 মিনিট ঢেকে রেখে দেব, তারপর আমার তরকারিটা হয়ে যাবে। এখন আমি তরকারিটা ঢেকে দিচ্ছি। এদিকে আমার শুটকির ভর্তাটা বানানো হয়ে গিয়েছে, আমি ব্লেন্ডারে বানিয়ে নিয়েছি, মাশাল্লাহ ভালো হয়েছে। খাওয়ার পরে বয়স দিচ্ছি তো তাই বলতে পারলাম, খুব ঝাল হয়েছিল। তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।